This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, অভিযুক্তদের কাউকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ। পুলিশের চার্জশিটে বিস্ফোরণের সময় এগিয়ে দেখানো হয়েছে, বিস্ফোরণ সকাল 8:30 বদলে দেখানো হয়েছে 10:00, এমনটাই এনআইএ সূত্রে খবর। আমরা এই বিষয়ে সরাসরি জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রমের সঙ্গে কথা বলে নেব। বিক্রম, কি জানা যাচ্ছে, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে এনআইএ এর আধিকারিকরা, কি পাচ্ছে তারা তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে? দেখো, এনআইএর সিনিয়র অফিসিয়ালসদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পাচ্ছি, এনআইএ সূত্রের যেটা খবর যে এনআইএর তরফ থেকে বিস্ফোরক অভিযোগ আনা হচ্ছে রাজ্য পুলিশের বিরুদ্ধে, যেখানে তারা বলছেন যে ভূপতিনগরে যখন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, পুলিশের তরফ থেকে যে নথি দেওয়া হয়েছে বা তারা পেয়েছেন বা চার্জশিট যেটা তারা পেয়েছেন, সেখানে বলা হচ্ছে যে 10:00 সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু এনআইএ এই তদন্তভার নেওয়ার পর তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে তদন্ত করতে গিয়ে তারা বিষয়টা নিশ্চিত হয়েছেন যে ঠিক সকাল 8:30 সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তাহলে কেন 1.5 ঘন্টা বাদে এই বিস্ফোরণের সময় দেখানো হলো? কেনই বা ঘটনার পর প্লেস অফ অকারেন্সকে গার্ড করা হলো না? সেখান থেকে কেন সেই সময় যারা অভিযুক্তদের পরিবারের সদস্যরা সেই বাড়িতে ঢুকলেন, সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র তারা সরিয়ে ফেললেন, সেই সময় পুলিশের কী ভূমিকা ছিল? এরকম একাধিক বিষয় নিয়ে কিন্তু রাজ্য পুলিশের ভূমিকা বা স্থানীয় পুলিশের যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন তুলছে এনআইএর আধিকারিকরা। এবং শুধুমাত্র যে প্রশ্ন তুলছেন তারা এমনটা নয়, গোটা বিষয়টা তারা ইতিমধ্যেই আদালতে জানিয়েছেন, এমনটাই কিন্তু আমরা এনআইএ সূত্রে জানতে পাচ্ছি। এনআইএ সূত্রের খবর যে যেই দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে এনআইএর তরফ থেকে ভূপতিনগর মামলায়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথম থেকে কিন্তু তারা অসহযোগিতা করছিলেন, কিন্তু তাদেরকে পুনরায় যখন তারা জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়, এনআইএ যেটা দাবি করছে যে মূলত কাউকে কিন্তু আড়াল করার চেষ্টা করছে এই দুই অভিযুক্ত ব্যক্তিরা, তারা কিন্তু তদন্তে সহযোগিতা করছে না এবং নির্দিষ্টভাবে তদন্তকারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম ইতিমধ্যেই একাধিক রেজিস্টার যেগুলি উদ্ধার হয়েছিল, বাজেয়াপ্ত হয়েছিল, সেখান থেকে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু যেটা তদন্তকারীরা দাবি করছেন যে সেই রেজিস্টারে পাওয়া নামগুলো যখন এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে ভেরিফাই করার চেষ্টা করছেন, তখন কিন্তু অভিযুক্তরা অন্যান্য অভিযুক্তদেরকে আড়াল করার চেষ্টা করছেন, এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু তার মধ্যেই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এনআইএ যেটা দাবি করছে যে মূলত এই তদন্ত করতে গিয়ে তারা যেটা দেখছেন যে একদিকে পুলিশের তরফ থেকে যে এফআইআর করা হয়েছিল বা যে চার্জশিট দেওয়া হয়েছিল, সেখানে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য কিন্তু মিসলিডিং, এমনটাই তদন্তকারীদের দাবি, যে বিষয়টা তারা ইতিমধ্যেই আদালতে জানিয়েছেন। সব থেকে বড় বিষয় যে এই 8:30 থেকে 10:00, এই যে মাঝখানের যে 1.5 ঘন্টা, সেই 1.5 ঘন্টায় কিভাবে সেখান থেকে তথ্য প্রমাণ সরে গেল, সেখান থেকে কেন সেখানে পরিবারের ওই যারা মৃত বা যারা যাদের যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তৃণমূল বুথ সভাপতির বাড়িতে, তার আত্মীয়দেরকে কেন সেখানে তারা সেখানে পৌঁছাতে পারলো, কী করে তারা বিস্ফোরণ ঘটনাস্থল থেকে বিভিন্ন জিনিসপত্র তারা সরিয়ে ফেলতে পারলো, কেন পুলিশ প্রথম থেকে গোটা এই এলাকাটাকে, গোটা যে জায়গাটাকে অর্থাৎ এক্সপ্লোশন স্পটটাকে, সাইটটাকে তারা কর্ডন করলো না, তারা সিকিউর করলো না, 1.5 ঘন্টা ধরে সেই জায়গাটি সিকিউর করা হয়নি, এবং সেখান থেকে কিন্তু একাধিক তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে, বিভিন্ন এভিডেন্স সেখান থেকে নষ্ট করা হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে। এবং কেন 8:30 সময় বিস্ফোরণ হওয়া সত্ত্বেও পুলিশের তরফ থেকে যেটা বোঝা যাচ্ছে এনআইএর তরফ থেকে যে দাবিটা করা হচ্ছে, একদম যখন ঘটনা ঘটেছিল সেই সময় থেকেই এই আড়াল করার চেষ্টা চলছিল, এমন নয় যখন এনআইএ তদন্তভার হাতে নিল সেই সময় যখন ইনফরমেশন পাস হচ্ছিল রাজ্য পুলিশের তরফ থেকে সেই সময় নয়, একেবারে গোড়া থেকেই কাউকে আড়াল করার চেষ্টা করছিল, এমনটাই কি দাবি এনআইএ আধিকারিকদের? একেবারেই পুলিশের একাংশের বিরুদ্ধে যেরকম তারা একাধিক অভিযোগ আনছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা একাধিক গুরুত্বপূর্ণ অভিযুক্ত যারা রয়েছে তাদের ডাইরেক্ট কমপ্লিসিটি রয়েছে, তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। কারণ এনআইএ যেটা বলছে যে তারা কিন্তু 4টে রেজিস্টার পেয়েছে, যেই রেজিস্টারে মূলত কোথা থেকে এই এক্সপ্লোসিভ এসেছিল, কী কারণে সেই এক্সপ্লোসিভ রাখা হয়েছিল, কোথায় সেই এক্সপ্লোসিভ সরবরাহ করা হতো, কী পারপাসে করা হতো, এই সংক্রান্ত তারা তথ্য কিন্তু সেখান থেকে ইতিমধ্যেই পেয়েছে।
করছেন, যে সমস্ত নামগুলি উঠে আসছে সেই সমস্ত নামগুলো নিয়ে যখন তারা জিজ্ঞাসাবাদ করছেন, তখন কিন্তু এই দুই অভিযুক্ত ব্যক্তি যাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমরা জানি যে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়েই মূলত পুলিশকে এনআইএকে আক্রান্ত হতে হয়েছিল, সেই দুজন অভিযুক্ত ব্যক্তি তারা কিন্তু কোনোরকমভাবে সহযোগিতা করছেন না প্রথমত। দ্বিতীয়ত হলো যে পুলিশের ভূমিকা, এখানে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন তুলছেন তদন্তকারী আধিকারিকরা। প্রথমে পুলিশের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টে এফআইআর করা হয়, পরবর্তী ক্ষেত্রে যখন বিস্তর এই নিয়ে বিতর্ক তৈরি হয়, এমনকি আদালতকে বিভিন্ন অবজারভেশন দিতে হয়, তখন কিন্তু সেই বিক্রম তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে, প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ বাবু, গুরুতর অভিযোগ এনআই এর আধিকারিকরা করছেন, তারা বলছেন যে ভূপতিনগরের যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় চার্জশিটে যে সময় দেওয়া হয়েছে দুর্ঘটনার বা এই বিস্ফোরণের ঘটনার, সেই সময়ের মধ্যে বিস্তর গলদ রয়েছে, কিভাবে দেখছেন এই ঘটনাটিকে? দেখুন, এরকম তো হওয়ার কোনো কথা নয়। প্রথম কথা হচ্ছে যে একটা ইনভেস্টিগেশন যখন শেষ হয়, সেই ইনভেস্টিগেশনটা শেষ হওয়ার পর তারপর চার্জশিট সাবমিট করা হয়। সেই ইনভেস্টিগেশনে যেই যেই টাইমটা উঠে এসেছে সেই টাইমটাই ওখানে দেখাতে হবে, এবং এখানে আগের এবং পেছনের করলে এটা হেরফের হয়ে যাবে এবং আলটিমেটলি কেসটা পরে খালাস হয়ে যাবে। কারণ আসল চার্জশিটের আসল লক্ষ্যটা হচ্ছে এই আসামিদের শাস্তি দেওয়া। আসামিদেরকে শাস্তি দিতে গেলে তাহলে ডেট টাইম প্রেস এবং আওয়ার, কখন ঘটনাটা হয়েছিল, কোথায় হয়েছিল, কারা করেছিল, এই প্রত্যেকটা জিনিস চার্জশিটের মধ্যে তুলে ধরতে হবে। কিন্তু যদি আগে পিছিয়ে করে দেয় কিংবা ডেটের গন্ডগোল করে কিংবা টাইমের গন্ডগোল করে, আলটিমেটলি হাইকোর্টে কিংবা বড় কোর্টে গিয়ে তখন ওই হবে কি, পুলিশ চুপ করে থাকবে যে হ্যাঁ ভুল হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি কেসটা খালাস হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় এই প্রত্যেকটা জিনিসের উপরে একটা, যখন ওরা জানতে পেরেছেন, যারা জানতে পেরেছেন তাদের এখনই হাইকোর্টে যাওয়া উচিত, এবং গিয়ে এই কমপ্লেনটা করে সাথে সাথে টাইমটা রেক্টিফিকেশন, যে অ্যাকুরেট টাইম যেই সময় ঘটনাটা হয়েছে সেই টাইমটাকে যথোপযুক্ত টাইমের মধ্যে এটাকে লিপিবদ্ধ করাতে হবে। এবং এটা 173 অর্থাৎ চার্জশিটের মধ্যে যখন আনতে হবে তো তখন কিন্তু এই টাইমের অ্যাকুরেট টাইম দিতে হবে, অ্যাকুরেট ডেট দিতে হবে, অ্যাকুরেট প্লেস দিতে হবে, আসামিদের অ্যাকুরেট নামগুলো দিতে হবে, যাতে ওরা কোনো সময় খালাস না হয়ে যেতে পারে। এটুকুই আমার বক্তব্য ছোট করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।